খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x7 আপনাদের স্বাগত। লোকসভা নির্বাচন আসন্ন, তাই কলকাতার কাউন্সিলরদের কাছে পেয়ে ওয়ার্ডে ওয়ার্ডে কী পরিস্থিতি তা জেনে নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো রকমভাবে অসতর্ক হওয়া চলবে না, এমনই নির্দেশ দিলেন কাউন্সিলরদের। গতকাল মানে বৃহস্পতিবার পার্ক সার্কাসে ইফতারের মঞ্চে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, ডেরেক ও ব্রায়ানদের মতো নেতামন্ত্রীরা। সেখানেই একাধিক ওয়ার্ডের কাউন্সিলরদের সামনে রেখে বেশ কিছু বিষয়ে আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিন মঞ্চে উপস্থিত মেয়রের সামনেই দলনেত্রী জানতে চান ওয়ার্ডে কেমন কাজকর্ম চলছে। গত লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে দেখা গিয়েছিল কলকাতার 144 ওয়ার্ডের মধ্যে 51 ওয়ার্ডে শাসক দলের থেকে বিরোধীরা এগিয়ে, যার মধ্যে 47 বিজেপি এবং 4 বামেরা এগিয়েছিল। এতগুলি ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে যাওয়ার রীতিমতো ক্ষুব্ধ হয়েছিলেন দলনেত্রী, তাই এবার ভোটের আগে দলীয় জনপ্রতিনিধিদের সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়ার্ডগুলিতে কী অবস্থা হয়ে রয়েছে তার ঠিকুচি জেনে নেওয়ার চেষ্টা করলেন তিনি। সূত্রের খবর, নির্বাচনে ওয়ার্ডগুলির পরিস্থিতি নিয়ে এদিন কার্যত পাঠ দিয়েছেন নেত্রী। ভোটের আগে ওয়ার্ডগুলিতে যাতে ভালোভাবে কাজ হয় সেই বার্তাই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো রকম খামতি রাখা যাবে না বলেও তিনি নির্দেশ দিয়েছেন। আরও জানা যাচ্ছে কলকাতা পুরসভার 70 ওয়ার্ডে গুজরাটি মানুষদের বসবাস। সেখানকার কাউন্সিলর নিজেও এলাকার ভোট নিয়ে সুপ্রিমোর কাছে সংশয় প্রকাশ করেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ওই কাউন্সিলরকে পরামর্শ দেন যাতে বসে না থেকে লেগে থেকে কাজকরণ কর্মীরা। কলকাতার 144 ওয়ার্ড, এই ওয়ার্ডগুলির 4 লোকসভা কেন্দ্রের মধ্যে সম্পূর্ণ বা আংশিকভাবে বিস্তৃত। কেন্দ্রগুলি হল কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, যাদবপুর এবং ডায়মন্ড হারবার। এই কেন্দ্রগুলিতে যে বিশেষ গুরুত্ব রয়েছে সেটা এদিন বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।